বারবার নিশ্চিহ্নের চেষ্টা হলেও জনগণ সাথে নিয়ে এগিয়ে গেছে আওয়ামী লীগ, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা, অপশক্তিকে প্রতিহত করাই বড় চ্যালেঞ্জ বললেন কাদের। এবং নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করার অঙ্গীকার। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগকে বহুবার নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, তবে জনগণ, দলের নেতাকর্মী ও অগণিত সমর্থকদের কারণে তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরও জানছেন বাতিন বিপ্লব। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণজোয়ারে মুহুর্মুহু স্লোগান আর উচ্ছ্বাসের ঢেউ খেলে যায়। বিকেল 3:30টায় মঞ্চে উঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাস্থলের নেতাকর্মীরাও বাঁধভাঙা উচ্ছ্বাসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাব দেন। আলোচনা সভার আগে শেখ হাসিনা প্রথমে পায়রা উড়িয়ে দেন, এরপর বেলুন ওড়ানোর পর পতাকা উত্তোলন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাঙালির প্রতিটি অর্জনে এ দল ওতপ্রোতভাবে জড়িত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না, মানুষের মৌলিক অধিকারও ছিল না, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন কেউই করতে পারেনি, যা আওয়ামী লীগ সরকারই করে দেখিয়েছে। আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে, আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে 2009 থেকে এই 24 পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে, বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে, কাজেই এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আওয়ামী লীগ সরকার পদে পদে প্রমাণ করেছে। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিত করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, আর 2100 সালের ডেল্টা প্ল্যানও আমরা তৈরি করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। সভা থেকে 10 দফা কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে দুহাতে সরব জমজম, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভায় ঢল নামে হাজারো জনতার। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের ফটকগুলো বেলা 11:30টায় খুলে দেওয়া হয়। এরপর থেকে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে। সোহাগ মিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুঁইয়া। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে দুপুর থেকে রাজধানীর আশপাশের এলাকা এবং বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে। জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী, আনন্দে মেতে উঠে পুরো এলাকা।
দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে অনেকে জানান তাদের অনুভূতি। বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার তরুণ প্রজন্মের জন্য সফল বয়ান হোক, এটাই আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। একই সাথে 75 বছরের ঐতিহ্যকে ধরে রেখে ধারাবাহিকভাবে আগামীতেও কাজ করার কথা জানান নেতাকর্মীরা। আজকের এই দিনে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ একটি উন্নত দেশ পাবে। বঙ্গবন্ধুর কন্যার পিছনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার লক্ষ্যে সবাই একতাবদ্ধ হবে, এই আমাদের আশা। আজকের এই জন্মদিন থেকে আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অচিরেই স্মার্ট বাংলাদেশ পাব। গত 7.5 দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল এক গৌরব উজ্জ্বল। 75 বছরের দীর্ঘ এই লম্বা সময়ে নানান আন্দোলন এবং বাধা বিপত্তিকে পেরিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন তারা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সাম্প্রদায়িক শক্তি বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ, এই অপশক্তিকে প্রতিহত করাই বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু, এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা অভিমুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গত 7 দশকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া প্রাচীন ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি এবার পা রাখছে 76 বছরে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে আগামীতে ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা কর্মী ও সমর্থকদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির ইতিহাস ও নিজের কিছু দিক বিশ্লেষণ করেছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সময়টা 1949 সালের 23 জুন, শুরুটা পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর শামসুল হকের নেতৃত্বে শুরু হয় পথ চলা। 1950-এর নিখিল পাকিস্তান আওয়ামী লীগ নামক দলটির সভাপতি হন হোসেন শহীদ সোহরার্দি আর 1955-তে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ আন্দোলনের নানান অধ্যায়ে রয়েছে দলটির গৌরব উজ্জ্বল ভূমিকা। তখন প্রাথমিকভাবে দল গঠন করা হয়, মাওলানা ভাসানীর সভাপতি, শামসুল হক সাহেব সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু তখন কারাগারে ছিলেন, কারাগারে থাকা অবস্থায় তাকে একমাত্র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত করে ঘোষণা করা হয়। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচারগুলো তুলে ধরেন ও আন্দোলনের ডাক দেন। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে দলটি। এরপর 1981-তে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দীর্ঘ 21 বছর পর 1996-তে সরকার গঠন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো একটি মাঠের দল, মানুষের দল, গণমানুষের দল,
কাজে এ ব্যাপারে আমি পরিষ্কার করতে চাই যে আওয়ামী লীগ তার রাজনৈতিক অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে এই দলটি বিস্তৃত, কাজে এ দলটি কর্মী নির্ভর দল এবং আমাদের নেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মনিটরিং করেন এই দলটিকে মানুষের কাছে থাকার জন্য। এই 75 বছরের ইতিহাস বাংলাদেশের বাঙালির, বাঙালি জাতিসত্তার, মহান মুক্তিযুদ্ধের, মুক্তি সংগ্রামের এবং দেশকে আজকে উন্নয়ন, অগ্রগতির, সমৃদ্ধির সমস্ত পর্যায়ের শত অর্জন, শত সাফল্য, শত গৌরব গাথা নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ। 7.5 দশক ধরে আওয়ামী লীগের পথচলা এক গৌরব উজ্জ্বল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল বাধাকে জয় করে সংযুক্ত করেছে একের পর এক সফলতা। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সেনা সদরে বিদায়ী সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ ও নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে দায়িত্বভার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে জেনারেল ব্যাচ পরিয়ে দেন নৌ ও বিমান বাহিনী প্রধান। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে এভাবেই শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে। এ সময় তাকে ফুল দিয়ে বিদায় জানান সেনা সদর দপ্তরের কর্মকর্তারা। এরপরই দায়িত্ব নেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাহিনীকে সামনে এগিয়ে নিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেদিকটা আমি দেখব। আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। তিনি বলেন, দেশের যে কোনো সংকট হলে পাশে থাকবে সেনাবাহিনী। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাল্লাহ। এর আগে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে তাকে দেওয়া হয় বিদায়ী গার্ড অব অনার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু শহীদ লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানুশি সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সে নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করিবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন
অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই 75 বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইবির নেতৃত্বে আজকে আমরা 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাব। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য বাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর কমিটি। শোভাযাত্রা পূর্ব সমাবেশে সহসভাপতি ইমাম হোসেন মিল্লাতের সভাপতিত্বে ও সহসভাপতি মোর্শেদ জাভেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল। এতে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন মহানগর কমিটির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ খালেদ লিমন সহ আরও অনেকে। এবার সিওডিএল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায় হৃদরোগ ও স্ট্রোকের কারণে। সর্বশেষ পরিসংখ্যান বলছে বাংলাদেশে অল্প বয়সীদের স্ট্রোকের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে। কি বলছে চিকিৎসা বিজ্ঞান, বিস্তারিত থাকছে রিপোর্টে। বয়স 50 হওয়ার পর সাধারণত হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাকের সমস্যা সম্প্রতি বেশ বেড়েছে। এর মধ্যে একটা বড় অংশ জুড়েই রয়েছে 20-30 বছরের মানুষ। আমাদের দেশে এখন খুব দেখা যাচ্ছে উঠতি বয়সের ছেলেদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, 25 বছরে মেসিভ হার্ট অ্যাটাক, 30 বছরে মেসিভ হার্ট অ্যাটাক। এটার দুইটি কারণ, একটা কারণ হলো আমাদের যে লাইফস্টাইলটা কিন্তু হেলদি লাইফস্টাইল না। এক নম্বর হলো ওরা দেখা যাচ্ছে যে কেউ 2-3টার সময় ঘুমায় আর তারপরে তারা উঠে বিকাল 4-3টার সময়। এই ঘুমের মধ্যে এটা বৈজ্ঞানিক এটা একটা ব্যাখ্যা আছে, যখন মানুষ রাতে ঘুমায় তোর মেলাটোনিনটা বাড়ে, এই স্টেরয়েড যেটার কারণে মানুষের ব্লাড প্রেশার বাড়ে ওই স্টেরয়েডটা কমে যায়, তাইলে এই শরীরটা একটা এই সারা দিনের যে কর্মকাণ্ডের মধ্যে এই শরীরটা বিশ্রাম পায়। আমাদের শরীরে এখন বিশ্রাম নাই, ঘুমের সময় দেখা যাচ্ছে আমরা মোবাইল টিপতেছি, আমরা ফেসবুক করতেছি, আমরা ইউটিউব দেখতেছি, এই যে একটা স্ট্রেসফুল লাইফ, এই স্ট্রেসের প্রধান কারণই আজকাল এই ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাকের এবং হার্ট হৃদরোগের কারণ এটা। বেকারত্ব সহ নানা কারণে বর্তমান যুব সমাজ অস্থির, আর এই অস্থিরতা জীবনকে করে তোলে আরও ভয়াবহ। চিকিৎসকরা একে খুবই আশঙ্কাজনক বলছে, আর এ কারণেই কম বয়সীরা হৃদরোগ ও স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। যুবক সম্প্রদায়ের কারণ সময় দেখা গেল ব্যস্ত, কি কারণে কোনো কিছু নাই, ব্যস্ত সবাই অস্থির, এই যে স্ট্রেসফুল লাইফ, মানুষের যে এই যে অস্থিরতা, এই অস্থিরতার প্রধান কারণ আজকে এই যুব সম্প্রদায়ের মধ্যে। আর একটা আছে বেকারত্ব, আমাদের বেকারত্ব একটা অভিশাপ হয়ে দাঁড়াইছে, লেখাপড়া করে MA পাস করে ডিগ্রি পাস করে তারা চাকরি পাচ্ছে না। এই বেকারত্বর সব কিছুর মূলেই হলো স্ট্রেসফুল লাইফ, দুশ্চিন্তা, একটা প্রেশার মনের মধ্যে, শরীরের মধ্যে, ধমনির মধ্যে, এই কারণেই আজকালকার দিন দেখা যাচ্ছে অল্প বয়সে ব্লাড প্রেশার, অল্প বয়সে হার্ট হৃদরোগ, হৃদরোগে মানুষ অল্প বয়সে মারাও যাচ্ছে। খাদ্যাভ্যাস পরিবর্তন, কায়িক শ্রম বাড়ানো, ব্যায়াম, এগুলোর মাধ্যমে হার্ট অ্যাটাক থেকে অনেকটা নিরাপদ থাকা যায়। আর কায়িক পরিশ্রম একদম নাই, কায়িক পরিশ্রম নাই। আর এই যে মোবাইল এসে আরেকটা হয়েছে, ওর তো তখন এই একটু হাঁটাহাঁটি না করে খাওয়ার পরেই সবাই নিজের মোবাইল নিয়ে চললো বিভিন্ন রকম ফেসবুক দেখার জন্য বা কিছু স্ট্যাটাস দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করবো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য, কায়িক পরিশ্রম করবো, পরিবারের সবাই বসে গল্প করবো, সুন্দর দিন কাটাবো। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বারবার নিশ্চিহ্নের চেষ্টা হলেও জনগণকে সাথে নিয়ে এগিয়ে গেছে আওয়ামী লীগ।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। অপশক্তিকে প্রতিহত করাই বড় চ্যালেঞ্জ বললেন কাদের। এবং নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করার অঙ্গীকার। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।